নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত, আর আমার ডেইলি ব্লগেও তোমাদের আরও একবার স্বাগত। আজ সকাল সকাল উঠে স্নান হয়ে গিয়েছে, যেহেতু কাল মনসা পুজো, তার জন্য ঘর ছাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে, সকালেই সব করে নিয়েছি। এরপর মা ঠাকুর ঘর যাহা যাবতীয় ঠাকুর ঘর পরিষ্কার করা থেকে শুরু করে ঝাড়া মোছা আর যত বাসন ছিল সব মা মেজেছে, আর আমার সকালের রান্না আর খাওয়া হয়ে গিয়েছে, এরপর দুপুরে রান্না করব। তো আমি এখন থেকেই, এখন বাজে 10:30, তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি। কাল যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তি, তো আমি আজই বাড়ি চলে যাব। আমার এটা প্রথম ভাদ্র মাস পালতে আমি যাবো বাড়ি বিয়ের পর, তো এটা যেতেই হয়, সবাই জানো এটা নিয়ম। তো আজকে আমি ভাদ্র পালতে বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে আমি যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো কমপ্লিট করব, আর আজকে বাড়িতে আমি ডিমের কোরমা নিয়ে যাব রান্না করে। তো আমাদের অনেকগুলো টিফিন বাটি এই বাড়িতে জমে আছে ওই বাড়ির, তো মা বললো ডিমের কোরমা মাছ কিছু একটা রান্না করতে, তো আমি ডিমের কোরমা রান্না করব। তো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখো, এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি বেরেস্তা বানাবো বলে, আদা রসুন পেস্ট করে রেখেছি, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, কাজু আর কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছি, আর এটা মাছের ঝোল করব তার মশলা করে রেখেছি। তো আর আমার ডিম সেদ্ধও হয়ে গিয়েছে, এই যে ডিম সেদ্ধ করে রেখেছি। এরপর বাবা নিয়ে এসেছে এই দুটো মাছ, এগুলোকে এখন কাটবো কেটে, তারপর রান্না বান্না করব। তো মাছগুলো কেটে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বটি বাটি মাছ সব নিয়ে নিয়েছি, এখন যাব কলপাড়ে। তো চলো, আজ সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, ভীষণ গরম আজকে। এই যে মা সব করে রেখেছে, ঠাকুরের বালতি বাসন যা ঠাকুর ঘরে ছিল টুল সব মা বের করে ধুয়েছে, এগুলো পরিষ্কার করেছে মা। যে গাছের গোড়ায় অনেক জঙ্গল আগাছা হয়ে গিয়েছিলো সেগুলো মা পরিষ্কার করেছে, আর ঠাকুর ঘরও মা ঝেড়েছে, আর সব এই এই দিকের সমস্ত কাজ আজ মা করেছে, আর আমি রান্নাঘরে গিয়েছিলাম। তো আজকে এগুলো সব মা করেছে। আগে চলো মাছটা কেটে আসি। আর এই যে আরেকজন মাছের গন্ধে ম্যাও 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 করছে, দেখো কত রোদ আজকে। খা নে খা খা খা, এই যে নে নে নে, তুলতে পারবি খা। চলো ওর সঙ্গে বেশি বক বক না করে আমরা মাছগুলো কেটে নিই। মাছগুলো আঁচ ছাড়িয়ে নিই, তারপর কাটবো। আর দেখো কেমন ও মাছের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। একটা রাশ ছাড়ানো হয়ে গেল, এখন এটাও ছাড়িয়ে নিই। আশ ছাড়ানো হয়ে গেছে, আবার একটু ধুই। Thank you.
আমার মাছ কাটা ধোয়া কমপ্লিট, এখন চলো রান্না করি। রান্নার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এখন রান্নাটা সেরে ফেলি। রান্না কমপ্লিট করার পর আবার ফিরে আসছি। আপাতত আমার ডিমের কুরমাটা রান্না হয়ে গেল, এখন মাছটা রান্না করব। এখন মাছ ভাজছি, মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা রান্না করব। ব্যাস, তাহলে আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। কাল এই মাছগুলো পুকুর থেকে ধরে রাখছি ছিপ দিয়ে, সেগুলো ভেজে রাখছি। আমার মাছের ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার আমার রান্না কমপ্লিট, এরপর বাকি কাজগুলো করে আবার ফিরে আসছি তোমাদের কাছে। ভাতও ফুটতে শুরু করে দিয়েছে, একটু পরেই হয়ে যাবে। কাল যেহেতু মনসা পুজো, তাই আমি ফ্রিজটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করছি, কারণ এখানে পুজোর ফল টলগুলো রাখতে হবে। তাই মহা বলে দিয়েছে আজকে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করতে, তাই এখন সেটাই করছি। ফ্রিজ পরিষ্কার আমি করতে থাকি, তোমরা আমার সাথে থাকো। ফ্রিজ ধোয়া মোছা সেট করা হয়ে গেছে, এখন রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। বোতলগুলোতে এক এক করে জল ভরে রাখি, তাহলে পরে আর ভরতে হবে না। আজ প্রচণ্ড গরম পড়েছে, তাই বোতলগুলো ফ্রিজেই রেখে দিই। ভাত হয়ে গেছে আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে রেখে দিলাম। আমার রান্নাঘরের কাজ এখনকার মতো শেষ হলো, এবার বাকি কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি। এখন আর একটা কাজ বাকি আছে, সকালে স্নান করেছিলাম, জামা কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে হয়তো পুড়েই আছে যা রোদ, তাই ওগুলো তুলে নিয়ে আসি, তারপরে আজকে ব্লগটা এন্ড করে দেব। বাগানে কি রোদ দেখেছো, এখানে টেকা যাচ্ছে না, মনে হয় পুড়েই যাব। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই। এগুলোকে একটু রেস্ট নিয়ে তারপরে গুছাবো। এখন বাজে 1:10, সমস্ত কাজ মোটামুটি শেষ হয়েছে, তো বাড়ি যাওয়ার জন্য আর কিছু গোছানো বাকি আছে, সেগুলো গুছিয়ে নিলে আমার কাজ শেষ। তো আজকের মতো টাটা, তো দেখা হবে ওই বাড়ি গিয়ে ডেইলি ব্লগে। যদি করার সুযোগ পাই তাহলে অবশ্যই ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে আবার 15 দিন পর এই বাড়িতে এসে তোমাদেরকে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার ভিডিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আর ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি।